স্বামীর নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করুণ মৃত্যুর অভিযোগ উঠেছে তার নাম মেঘলা চৌধুরী তিনি নৃত্যকলা বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন রাতে বনানীতে স্বামীর বাসা থেকে সেই ছাত্রীর মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ মেঘলার সহপাঠী ও স্বজনদের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বেশ দুঃখজনক ঘটনা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী একটা হচ্ছে হাজব্যান্ডের হাতে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে হাজব্যান্ডের হাতে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে এটা প্রমাণিত না বাট সন্দেহ করার কোনো কারণ নাই ঘটনা প্রবাহ মানে অনেকটা নিশ্চিত হাজব্যান্ড হচ্ছে শাশুড়িকে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে তো ঘুমে থেকে উঠতেছে না তারপর শাশুড়ি আসে বলে যে ঘুমের ওষুধ খেয়ে সম্ভবত ইয়ে হিসেবে উঠতেছে না তারপর শাশুড়ি এসে দেখে যে মারা গেছে এবং মানে মেয়ের মা আর কি ছেলের শাশুড়ি এসে দেখে যে মেয়েটা মারা গেছে এবং সারা গায়ে আঘাতের চিহ্ন তারপর তাদের বিরুদ্ধে হচ্ছে মামলা করছে ছেলে এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা সো শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করায় আমি একটু বিরক্ত হয়েছিলাম যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কেন মামলা করতে গেছে কারণ বাংলাদেশের খবর যদি আপনারা ফলো করেন বাঙালির একটা মাইন্ডসেট আছে ফাঁসানোর ধরনের কোনো একটা ঘটনা ঘটছে যে অপরাধ করছে তার শাস্তি হবে যতটুকু অপরাধ করছে ততটুকু শাস্তি হবে না এটা একটা সংস্কৃতি বাং বাংলাদেশের একটা সংস্কৃতি গড়ে উঠছে এরকম সবাই করে দেখে এটা মানুষের ইনস্টিং যে ফাঁসাই দিতে হবে যে অপরাধ করা নেই সেটা ঢুকিয়ে দিতে হবে যতটুকু গ্র্যাভিটির অপরাধ করছে তার চেয়ে বেশি ফাঁসাইতে হবে বাড়ায় বাড়ায় বলতে হবে আশেপাশে যতজন আছে সকলকে নাম ভরে দিতে হবে সেরকম একটা বাঙালি কালচার আছে তো যে কারণে আমি একটু বিরক্ত হয়েছিলাম পরে দেখলাম যে মেয়েটা শ্বশুর বাড়িতে থাকতো তখন ও আচ্ছা ইট মেক সেন্স শ্বশুর বাড়িতে যেহেতু থাকতো তাইলে ওকে ফাইন ইট মেক সেন্স নাম এখন শ্বশুর শাশুড়ি এবং ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে ছেলেকে গ্রেফতার করছে ওকে এভরিথিং মেক্স সো ফার শ্বশুর শাশুড়িকে সম্ভবত গ্রেফতার করে নাই বা করলে খবরে আসে নাই নাও মেয়েটাকে ছেলেটা যেই কারণে মারছে বলে মানে মারার আসলে কোনো কারণ থাকে না যত যেই কারণই হোক কোনো কারণই ইজ নট জাস্টিফাইড ইনাফ কাউকে হত্যা করার জন্যে গায়ে হাত তোলার জন্যে বাট দেন অ্যাগেন এটা হচ্ছে আইডিয়াল কথা মানুষ তার মেজাজ হারায় বিভিন্ন পরিস্থিতিতে নাও যেই পরিস্থিতিতে যতটুকু মেজাজ হারাইছে সেটা জাস্টিফাইড কিনা সেটা হচ্ছে আলোচনার জায়গা সো মেরে ফেলছে একটা মানুষকে মেরে গায়ে হাত তোলা তো প্রথমত কোনোভাবেই জাস্টিফাইড না দ্বিতীয়ত মেরে ফেলছে পিটায় জাস্টিফিকেশন ওয়ার্ডটা আর এখানে কোনোভাবেই প্রাসঙ্গিক না নাও এটা কিভাবে কীভাবে স্টার্ট হলো এই ঘটনাটা সেটা হচ্ছে ছেলেটা বিদেশে থাকতো প্রবাসে থাকতো তাদের মধ্যে বিয়ে হয়েছে এক বছর আগে ছেলেটা কেনাডায় থাকে মেয়েটা বাংলাদেশে থাকে মেয়েটার বিরুদ্ধে ছেলেটার অভিযোগ যে সন্দেহ করে ছেলেটা তাকে মেয়েটাকে তো এটা সন্দেহ করে এটা শুধু ছেলের মুখের কথা না এটা হচ্ছে প্রমাণিত ফ্যাক্ট কারণ হচ্ছে ওই মেয়ের বান্ধবীরা এবং আরেকটা লোক আমি লোক না ভাই কিনা উল্লেখ করে নাই ঠিক একটু বয়স্ক মনে হয় মেয়ের ভাইটাই বা কিছু একটা হবে উনি এবং সকলের দাবি হচ্ছে মেয়েটাকে সন্দেহ করতো যোগাযোগ করতে দিত না ছেলেটা মেঘলার সহপাঠী ও স্বজনরা জানান বিয়ের পর থেকে কানাডা প্রবাসী স্বামী ইফতেখার সন্দেহের চোখে দেখতেন সন্দেহ কি করে এক বছর তো মানুষের আনন্দই কেটে যায় এখানে সন্দেহ প্রশ্ন আসবে কেন অলওয়েজ তাকে নজরদারিতে রাখতো তাকে ফোনে কারোর সাথে কন্টাক্ট করতে দিত না ফোন দিলে কোনোদিন ওর ফোনে আমরা রিচ করতে পারতেছি না উনি যে ভদ্রলোক বললেন যে সন্দেহ করার কি আছে বিয়ের এক বছরের মাথায় না না এগুলো কোনো কথা না এগুলো ফালতু কথা কি নাই না সন্দেহ করার অনেক কিছু আছে এখনকার পৃথিবীটা তো আসলে অন্যরকম হয়ে গেছে স্পেশালি ফোন ফেসবুক থাকায় এত অ্যাক্সেস বেড়ে গেছে প্রচুর পরকীয়া হচ্ছে ফেসবুকের কারণে এবং ছেলে দেশে বিদেশে থাকতো সো এখানে পরকিয়া প্রেমের সব ধরনের রেসিপি এই জায়গাতে আসে সো ছেলেটা সন্দেহ করার পেছনে বস্তুনিষ্ঠ কারণ থাকতেই পারে ওনারা যেভাবে উড়াই দিচ্ছেন হ্যাঁ সন্দেহ করার কে আছে মেয়েটা বলতেছে যে ফোন ইউজ করতে দিচ্ছে না ফোন মানসিক নির্যাতন মানসিক নির্যাতন হাউ ইউ ডিফাইন মানসিক নির্যাতন কোনটা মানসিক নির্যাতন এমন হলে তো সকল ফ্যামিলিতে মানসিক নির্যাতন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফে নানান রকম টেনশন চলতে থাকে হাজব্যান্ড ওয়াইফ কীভাবে চাপে রাখে ওয়াইফ হাজব্যান্ডকে এরকম চাপে রাখে ঝগড়াঝাটি হয় সকল ফ্যামিলিতে তেলে মানসিক নির্যাতন চলতেছে রাইট সেগুলো হচ্ছে ফেক টার্ম এগুলার কোনো কোনো ওয়েট ক্যারি করে না যে মানসিক নির্যাতন করতো ঘোরার মানসিক ঘোরার ডিমটার এইগুলার কোনো বেসিস নাই লিগাল গ্রাউন্ড নাই শারীরিক নির্যাতন করছে ওইটার 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 শাস্তি তাকে অবশ্যই পাইতে হবে না প্রশ্নটা হচ্ছে তাকে ফার্স্ট ডিগ্রি মার্ডার নাকি সেকেন্ড ডিগ্রি মার্ডারের শাস্তি পাইতে হবে ওগুলো হচ্ছে রাইট ডিসকাশন রাইট নাও কারণ সে খুন করছে এটা অনেকটাই বোঝা যাচ্ছে এখন আমি তোর আদালত না এটা আদালত প্রমাণিত হবে আদালতে কী হয়েছে না হয়েছে বাইরে থেকে মনে হচ্ছে রাইট এখন ওই যে ভদ্রলোক যে বলতেছেন তাকে শুধু খুন করার উদ্দেশ্যেই কানাডা থেকে আসে করার জন্য খুন করার উদ্দেশ্যে কানাডা থেকে আসবে কেন সে কি অ্যাসাসিন সে কি হিটম্যান তাকে টাকা দিচ্ছে কেউ যে অমুক এক লোককে মেরে আসো তোমাকে এমন না তার তো হাজব্যান্ড ওয়াইফ শুধু মারার উদ্দেশ্যে কেন আসবে সেই বলছে ফালতু কথাবার্তা যেটা হচ্ছে তার যে ঘটনা বোঝা যাচ্ছে তাদের মধ্যে মনোমালিন্য ছিল ছেলেটা মেয়েটাকে সন্দেহ করতো মেয়েটার ফ্রেন্ডরাও যেটা বললো তাকে ফোন ব্যবহার রেস্ট্রিক্টেড করে রাখছিল সো এইগুলো নিয়ে মনোমালিন্য হয়ে মারপিট করে ফেলছে মেয়েটাকে রাইট সো এটা একটা হত্যার ঘটনা অ্যাপারেন্টলি সেকেন্ড ডিগ্রি মার্ডার ভদ্রলোক ফার্স্ট ডিগ্রি মার্ডার বানানোর চেষ্টা করতেছে যে প্রি মেডিটেটেড প্ল্যান্ড মার্ডার তেমনটা মনে হচ্ছে না আসছে ঝগড়াঝা হয়েছে মারপিট করছে মারা গেছে সো এটা একটা সেকেন্ড ডিগ্রি মার্ডার কেস মনে হচ্ছে সো হয়তোবা দশ পনেরো বিশ ত্রিশ বছর জেল খাটতে হবে কত বছর সেটা কোর্ট ডিটারমাইন করবে পুরা সার্কামস্টেন্সেস স্টাডি করে সো না ইম্পর্টেন্ট আলাপটা এখানে যেটা যে এই যে সন্দেহ পোষণ করা ইজ যে লাইক আর একটা রিয়াল লাইক একটা কী বলবো একটা বিটার ফ্যাক্ট হয়ে আমাদের সামনে দাঁড়ায় প্রত্যেকটা ফ্যামিলিতে পরকিয়া প্রত্যেকটা ফ্যামিলিতে বলা ঠিক না লাইক এত বেশি সংখ্যক ফ্যামিলিতে পরকিয়া যে এটা একটা আসলে সোশ্যাল কাইন্ড অফ একটা মেইন স্ট্রিম ইস্যু হয়ে দাঁড়াইছে এবং ফেসবুক তাদের থাকায় অ্যাক্সেস বেড়ে গেছে এবং এই যে প্রবাসে থাকা এটা তারও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে যে হাজব্যান্ড যখন বিয়ের পর প্রবাসে চলে যায় তখন এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় হ্যাঁ সো এটা একটা এটা একটা সিরিয়াস ইস্যু এটা একটা লাইক ওই যে লোক যে পিঠে মেরে ফেলছে ওটু সে শাস্তি পাবে সে কিন্তু মানে তার সাইড অফ দ্য স্টোরি নাই ব্যাপারটা তা না তার সাইড অফ দ্য একটা স্টোরিও আছে সেই স্টোরিটা জাস্টিফাই করবে না কিলিংকে যেহেতু একটা কিলিংয়ের ঘটনা কোনো স্টোরি জাস্টিফাই করবে না তোমাদের মধ্যে মনোমালিন হলে তুমি তাকে ছেড়ে দাও তুমি তার গায়ে হাত তুলতে যাবা কেন হ্যাঁ সো এবং গায়ে হাত তোলা লাইক এ স্যাড যে এত একেবারে নবল ভাব দেখে আইডিয়াল ওয়ার্ল্ডে বাস করে সব নাটক না করে ড্রামা না করে যে হ্যাঁ অ্যাক্সেসিভ একটা মনোমালিন হয়েছে একটা দুটা চট দিয়ে ফেলছে সেটাও স্টিল একটা ফৌজদারি অপরাধ বাট ওকে হয় মানুষ না 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 সে পিঠে মেরে ফেলছে একটা মানুষকে একটা মানুষকে মারা কিন্তু সহজ কথা না একটা একটা প্রাণ নিয়ে নিয়ে একটা লাইফ নিয়ে নেওয়া ইস ইটস সো ডিফিকাল্ট আপনি সাপের মতো পিঠে একটা মানুষ তার দমটা ফুরায় না তার দমটা থাকে একটু সো একটা মানুষকে পিঠায় মারা এটা আচ্ছা কী পরিমাণ পিঠায় মারা সো নৃশংসতার চরম পর্যায়ে ঘটনাটা ঘটছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই না ইস্যু যেটা সামাজিক ইস্যুটা যেটা যে ওই ছেলের দিকটা দিকটা দেখলে যে যে কারণেই যে কারণে এই ঘটনা সূত্রপাত সেই কারণ জাস্টিফাই করান এই ঘটনাকে গেন রাইট ওয়ান মোর টাইম যে কারণ এই ঘটনার সূত্রপাত যে এই যে সন্দেহ করা এবং এই যে এখন যেহেতু মেয়ে মেয়েটা মারা গেছে অনেক রকম কথা কথা হবে কিন্তু তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছেলে হি হ্যাজ অল দ্য রাইট টু কাইন্ড অফ রেস্ট্রিক্ট হার অ্যাক্সেস টু ফোন ফেসবুক এন্ড স্টাফ তার সংসার টিকে রাখার স্বার্থে মেয়ের কাছে যদি মনে হয় ছেলে অ্যাক্সেসিভ করতেছে সংসার থাকবে না ছেলের কাছে যদি মনে হয় মেয়ে অ্যাক্সেসিভ করতেছে তাহলে তাও সংসার থাকবে না সো তাদের মধ্যে এটা তাদের বোঝাপড়ার ব্যাপার তারা কে কীভাবে একজন আরেকজনকে কন্ট্রোল করবে কে কে মানসিক নির্যাতন করবে কে কীভাবে একজন আরেকজনকে কন্ট্রোল করবে মানসিক নির্যাতন করবে কতটুকু করবে একজন আরেকজনের উপর কতটুকু রাইট আছে কতটুকু করা জাস্টিফাইড কতটুকু করলে আরেকজন পার্টনার সেটা মেনে নিবে কতটুকু করলে আরেকজন পার্টনারের দৃষ্টিতে সেটা অ্যাক্সেসিভ হবে তার এই সম্পর্ক থেকে বের হয়ে আসবে এগুলো টোটালি তাদের দুজনের ডিসিশন তাদের দুজনের নিয়ে বাইরে থেকে না গলানোর কোনো সুযোগ নেই বাইরে থেকে পন্ডিতি পন্ডিতি মন্তব্য করার যে এক বছরের মধ্যে সন্দেহের কি আছে না অনেক কিছু আছে সন্দেহের সো ফোন কেন তাকে রেস্ট্রিক্ট করে রাখছে করে রাখছে তাদের হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলতেছে দেখে রেস্ট্রিক্ট করে রাখছে হ্যাঁ তাদের মধ্যে নিশ্চয়ই হয়তো হয়তো বা আমি আমি আই উড থিঙ্ক যে মানে একটা ছেলে বিয়ে করছে কানাডা থেকে আসছে মারামারি হইছে এ পর্যন্ত নিশ্চয়ই এখানে কিছু আছে। কিছু নাই এক বছরের মাথায় যেখানে তারা একসাথে থাকে না একসাথে থাকলে চকরা ছাঁটি মনোমালিন অনেক রকম হইতে পারে তারা দুজন থাকে দুই জায়গায় সো হ্যাঁ হইতেই পারে ছেলেটা মানে বাতিগ্রস্ত সন্দেহ বাতিগ্রস্ত এরকম অনেকে আসে এক্সেসিভ অ্যাক্সেসিভ পরিমাণে সন্দেহ করে অ্যাক্সেসিভ পরিমাণে কন্ট্রোল করার চেষ্টা করে কন্ট্রোল ফ্রিক বলে যাদেরকে সেটাও হইতে পারে ওই ছেলেটা কন্ট্রোল ফ্রিক টাইপের সে সন্দেহ আবার এটা হইতে পারে যে মেয়েটার অ্যাক্টিভিটি মেয়েটা হয়তো পরকীয়া বা কারোর সাথে ফ্লার্টিং করতো যেটা ছেলেটা টের পাইসে হয়তো কেউ এই পরিমাণে সন্দেহ বাতিগ্রস্ত যে বিদেশ থেকে আসছে জানি না কোনো কিছু হয়তো বা আমার মনে হয় যে এটা অসম্ভব না যে মেয়েটা কোথাও যোগাযোগ রাখত সেটা ছেলেটা টের পাইছে দেখিয়ে সে বিদেশ থেকে দেশে আসছে সো মানে এটা টোটালিটি অফ সার্কামস্ট্যান্সেস আলোচনা করলাম বাট ছেলেটা যদি হত্যা করে থাকে উইচ ইট সিমস তাইলে হচ্ছে অবশ্যই তাকে শাস্তি পাইতে হবে নাও শুধু এখানে একমাত্র আলাপ রাইট নাও যে ছেলেটা কি শাস্তি পাবে ফার্স্ট ডিগ্রি মার্ডার না সেকেন্ড ডিগ্রি মার্ডার সে যতটুকু অপরাধ করছে ততটুকু শাস্তি পাক ওই পাক নামি করে দশজনকে ঠেসে দেওয়া একটা মামলার মধ্যে যতটুক অপরাধ করছে না তার চেয়ে বেশি ঠেসে দেওয়া এইসব বদমাইশি বাংলাদেশিরা করে এবং আদালত শুদ্ধ এইভাবে করে আচরণ করে এই বদমাইশিগুলো না করে ছেলেটা জানি ন্যায় বিচার পায় এবং ছেলেটা ন্যায় বিচার পাওয়া মানে কিন্তু তার শাস্তি হওয়া ছেলেটা ন্যায় বিচার পাওয়া মানে এই না যে তার ছেলেটা ন্যায় বিচার পাওয়া মানে হচ্ছে সে যতটুকু অপরাধ করছে তার চেয়ে বেশি শাস্তি জানি না পায় সো শুনতে একটু উইয়ার শোনাইতে পারেন ছেলেটা কেন ন্যায় বিচার পাবে ন্যায় বিচার পাবে হইতেছে মেয়েটার বাবা মা যেহেতু মেয়েটা মারা গেছে তো ন্যায় বিচার পাওয়ার প্রশ্ন অপরাধী না ন্যায় বিচার সকলকে পেতে হবে মেয়েটার বাবা মা ওনারা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা বলবে আচরণ করবে এক্সপেক্টেশন থাকবে ওনাদের ইট মেক সেন্স ওনারা এখন হচ্ছে ডিস্ট্রট ওনারা এখন হচ্ছে মর্নিং দেয়ার চাইল্ডস ডেথ সো ওনারা অনেক রকম কথা বলবে দ্যাটস ফাইন আমরা যেন উন্মাদের মতো আচরণ শুরু না করে দেই হ্যাঁ আমরা যারা হইতেছে সাধারণ সুস্থ সবল মানুষ ওনারা তো এই মুহূর্তে মানসিকভাবে ওরিয়েন্টেড না মেয়েটার বাবা মা ওনারা অনেক রকম দাবি দেওয়া করতে পারে ও তাকে খুন করার উদ্দেশ্য উদ্দেশ্যে আসছে অ্যাজ ইফ হিটম্যান একটা ভাড়া করছে কেউ পাঠাইছে বাংলাদেশে মারার জন্যে তারপর শ্বশুর শাশুড়ি মা বাবা চোদ্দ গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দেবে ওনারা করুক ওনারা এখন মানসিকভাবে বিপর্যস্ত আছে ওনারা এত কিছু চিন্তা কর ওনারা এখন অনেকটা জিঘাংশ একটা মাইন্ডসেটে আছে দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল আমরা যেন উন্মাদের মতো শুরু করে না দিই রাইট সেই আর কি এখন আশা করি মেয়েটার বাবা মা এবং ছেলেটা যে অপরাধী অভিযুক্ত অপরাধী বলা ঠিক না যে অভিযুক্ত সকলেই হোপফুলি নেয় বিচার পাবে ঘটনা থেকে